আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইয়ামি ফুড কালেকশন আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, আপনারা কি খেয়াল করেছেন মিষ্টির দোকানগুলোতে কিন্তু এক ধরনের একটা সন্দেশ পাওয়া যায় যেটা কিন্তু একটু শক্ত টাইপের হয়ে থাকে এবং সেটা খেতেও কিন্তু খুব মজা। অনেক সময় এটা রসমালাই শেপের পাওয়া যায়, মানে ছোটো ছোটো গুলটি টাইপের পাওয়া যায়, আবার অনেক সময় বিভিন্ন ধরনের ডিজাইনও এটা পাওয়া যায়। তো আজকে আমি আপনাদের সাথে সেই মিষ্টির দোকানে সেই স্পেশাল সন্দেশের রেসিপিটা শেয়ার করব এবং এটা আরও বেশি আকর্ষণীয় হওয়ার জন্য আজকে আমি এটাকে সুইস রোলের শেপে তৈরি করব, যা কিনা আপনারা যে কোনো আয়োজনে অথবা ঈদের টেবিলে যদি এটা তৈরি করে থাকে দেখবেন যে সবার কাছে এটা খুব আকর্ষণীয় হচ্ছে এবং সবাই খুব প্রশংসা করছে। রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজে একটি লাইক দিবেন এবং চ্যানেল থেকে দেখে থাকলে যারা এখন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন এবার রেসিপির মূল পর্বে চলে যাই। সন্দেশটি বানানোর জন্য সবার ফার্স্টে আমি এখানে পাত্রের মধ্যে হাফ কাপ পরিমাণে পানি নিয়ে নিচ্ছি, এরপর এখানে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি। এখন এর মধ্যে বলক তুলে জাল করে নিব, আর এর মধ্যে ফ্লেভারের জন্য দিচ্ছি এক চা চামচ গোলাপ জল আর 1/4 চামচ এলাচের গুঁড়া। আপনার চাইলে এক্ষেত্রে কেওড়া জল অথবা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। তো এটা মিক্স করে নেওয়ার পর চিনি শিরাটা যখন একটু ঘন হয়ে আসবে, মানে এটা কিন্তু এখনও এক তার টাইপের হয়নি কিন্তু একটা আঠালো আঠালো ভাব হয়েছে, তো সেই পর্যায়ে আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দার সাথে এখন এই চিনি শিরাটা ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এরপর এর মধ্যে দিচ্ছি এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর এটাকে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু চুলারাচ যেন একদম লোতে থাকে, চুলারাচ লোতে না থাকলে কিন্তু এই চিনির ক্যারামেলটা মানে একদম ঘন হয়ে এটা মানে নিচে তলা খুব তাড়াতাড়ি আর কি এটা বার্ন হয়ে যাবে। সো অবশ্যই চুলারাচ একদম লোতে রেখে তারপর এই মিশ্রণটা আর কি মানে মিক্স করে নিতে হবে, আর স্প্যাচুলার দিয়ে এভাবে করে ম্যাশ করে দিতে হবে যাতে করে ময়দা বা গুঁড়া দুধের যে বড় বড় দানাগুলো আছে সেগুলো যেন একদম ভালোভাবে স্মুথভাবে মিশে যায়। মিষ্টির দোকানগুলোতে এই পর্যায়ে এখানে তারা দিয়ে থাকে হচ্ছে ডালডা, তো আমি ডালডা দিচ্ছি না, আমি এখানে ঘি ইউজ করছি আর ঘিটা আমি এখানে একটু পরপর আর কি অল্প অল্প করে দিচ্ছি আর মিক্স করে নিচ্ছি। টোটাল আমি এখানে প্রায় 3 টেবিল চামচের মতো ঘি ইউজ করেছি। চুলার আঁচ আমার এই ক্ষেত্রে একদম লোতে আছে, মানে ধুয়ে আছে আর কি, তো আমি আস্তে আস্তে এটাকে ঘন করে নিচ্ছি, আর মিশ্রণটা যেন তাড়াতাড়ি সেট হয়ে যায় তো আমি এর মধ্যে আরও 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। তবে আপনারা চাইলে মানে আস্তে আস্তে এটা জাল করেও, মানে শুধুমাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়েও এটা আস্তে আস্তে জাল করেও এই ময়নটা শক্ত করে নিতে পারেন। তো যখন মনে হবে যে মিশ্রণটা যেরকম ঘন টাইপের হয়ে এসেছে প্যান থেকে এটা ছেড়ে ছেড়ে আসছে, তো সে পর্যায়ে আমি এখান থেকে অর্ধেকটা হচ্ছে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবং এটা হাত দিয়ে ধরা যায় এরকম পর্যায়ে আসলে তারপর এটাকে ভালোভাবে মথে নিতে হবে। এরপর হাতের সাহায্যে আমি এটাকে একটা গোল রাউন্ড শেপ করে নিয়েছি এবং এর উপরে আমি কিছুটা বাটার আর কি মানে মাখিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটি প্লাস্টিক র্যাপারের উপরে রেখে দিলাম, তার উপরে আবারও প্লাস্টিক র্যাপার দিয়ে দিলাম। আপনারা এ পর্যায়ে চালে নর্মাল যে সাদা পলিথিন আছে সেটাও ইউজ করতে পারবেন। তো এইভাবে করে তারপর আমি এর উপরে এটাকে বেলে নিচ্ছি। নর্মাল যে পরোটা হয় পরোটার থেকে যেন একটু মোটা হয় এভাবে করে আমি সাইজ করে এটাকে বেলে নিয়েছি, আর বাকি যে অংশটা রেখেছি তার মধ্যে আমি কিছুটা ফুড কালার দিচ্ছি। আমি এখানে কিছুটা ইয়েলো ফুড কালার এবং অরেঞ্জ ফুড কালার দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি। তো এটা মিক্স হয়ে গেলে এটাকেও সেম প্লাস্টিক র্যাপার উপরে রেখে তার উপর আবারও প্লাস্টিক র্যাপার দিয়ে আমি এটাকে বেলুনির সাহায্যে বেলে নিচ্ছি। এখন সবার ফার্স্টে সাদা কালারের যে সন্দেশের মোলটা আমি আর কি বেলে রেখেছিলাম তো সেটার উপরে এখন এই অরেঞ্জ কালারটা আমি দিয়ে দিলাম। এখন দুইটা কালার যেন একসাথে ভালোভাবে আর কি মিশে যায় তো এই কারণে খুব আলতোভাবে এটাকে আস্তে আস্তে আর কি বেলে দিচ্ছি। এখন এক সাইড থেকে নিয়ে এটাকে আমি ফোল্ড করে নেব। আশা করছি ভিডিও দেখে আপনারা বুঝে নিতে পারছেন যে আমি এটা কীভাবে করে ফোল্ড করে নিচ্ছি। এরপর হাতের সাহায্যে আমি এটাকে একটু রোল করে নিচ্ছি যাতে করে এটা মানে পুরোপুরিভাবে ভিতরের অংশগুলো যেন ফাঁক না থাকে, যেন মিশে যায়। এতে করে এটা মিশেও যাবে ভালোভাবে এবং একটু লম্বাও হবে। এরপর আমি এটাকে আবারও প্লাস্টিক র্যাপার দিয়ে মুড়িয়ে তারপর এক সাইডে রেখে দিব প্রায় 15 মিনিটের জন্য। এ পর্যায়ে ফ্রিজে না রাখাটাই বেটার, ফ্রিজে রাখলে এটা অনেক বেশি শক্ত হয়ে যায়, সেক্ষেত্রে কাটতে অনেক প্রবলেম হয়ে যায়।
কিন্তু আপনি এগুলো কেটে নেওয়ার পর তারপর হচ্ছে গিয়ে যে কোনো একটি এয়ারটাইট বক্সের মধ্যে ভরে তারপর এগুলো নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। তো 15 মিনিট পর এই যে আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি, ভিতরের লেয়ারগুলো দেখুন কি সুন্দর না লাগছে, একদম সুইস রোলের মতো করে এটা একদম সুন্দরভাবে পেঁচিয়ে এসেছে। সাইডের অংশগুলো একটু ভেঙে গেছে, বাট মাঝখানের অংশগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। পুরো এই সন্দেশটা আমি এরকম সুইস রোলের মতো করে শেপ করে নিয়েছি, তবে আপনারা চাইলে কিন্তু অন্য যে কোনো শেপে এই সন্দেশটা তৈরি করে নিতে পারেন। আর এটা খেতে কীরকম একদম অসাধারণ। দোকানে যে সন্দেশগুলো বিক্রি করে থাকে হুবহু সেই টেস্ট। আপনার রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন। সেই সাথে যারা আমার চ্যানেল থেকে দেখছেন, চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।